বাংলা ভাষা মাতৃভাষা আর সেই ভাষা নিয়েই টানাটানি স্কুলে আরিয়া দহের হলি চাইল্ড স্কুলে বাংলাকে স্বীকৃতি দিতে নারাজ স্কুল কর্তৃপক্ষ নোটিশ অবধি দেওয়া হয়েছিল বাংলা শিক্ষিকাকে সরিয়ে দেবার কারণ হিসেবে বলা হয়েছে বাংলা এখানে অস্তিত্বহীন ভাষা ভাবা যায় বাংলার মাটিতে বাংলাই ভাষা অস্তিত্বহীন সেই নোটিশ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক তবে বিতর্কে চল বেশি দূর করালো না আরিয়া দহের হলি চাইল্ড স্কুলের চাকরি ফেরত পেল ছাটাই হওয়া বাংলা সেই শিক্ষিকা জয় পেল বাংলা পক্ষ মানে স্কুলে দেবস্মিতা ম্যাডাম যিনি বাংলা পড়ান ক্লাস 6 থেকে 10 অবধি উনি রিটার্ন করছেন খুব ভালো ঠিক আছে আমাদের স্কুলে বাংলা ছিল আছে এবং বাংলা থাকবে আমরা কোনোদিনও কোনো বেঙ্গলি স্টুডেন্টকে ডিসকারেজ করিনি বা করব না ফিউচারে বা এরকম কোনো ঘটনা নেই যে আমরা কোনোদিনও ডিসকারেজ করেছি যে তুমি বাংলা নিও না হ্যাঁ এই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে সোমবার স্কুলের সামনে এক বিক্ষোভ সভা করল বাংলা পক্ষ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সংগঠনের শীর্ষ পরিষদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি সহ আরো অনেকেই বাংলা পক্ষ তীব্র আন্দোলনের জেরে স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়ে উক্ত স্কুলের বাঙালি সেই শিক্ষিকাকে আবারও চাকরি ফিরিয়ে দিল বাংলার মাটিতে একটি স্কুল আরিয়াদহ যেটা এখন প্রায় বাঙালি শূন্য হয়ে যাচ্ছে যে এলাকাটা সেইখানে একটি বাংলা স্কুলের থেকে বাংলা শিক্ষক এই স্কুল থেকে বাংলা শিক্ষক তাড়িয়ে দেওয়া হয়েছে বলে যে এখানে বাংলা নন এক্সিস্টেন্ট এবং এটা সম্ভব হয়েছে তার কারণ বাংলা ও বাঙালি বিদ্বেষী যে কর্তৃপক্ষ তারা ভাবছে হিন্দি আছে কেন দুজনের বাইনে রাখবো আর সম্ভব হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জন্য যারা পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে বাংলা বাধ্যতামূলক করেনি অথচ লাইসেন্স দিয়েছে কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক উড়িষ্যা উড়িয়া বাধ্যতামূলক অন্ধ্রপ্রদেশে তেলেগু বাধ্যতামূলক কেরালে মালয়ালম বাধ্যতামূলক পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক বাংলা সবার সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এই কারণেই তারা এই সাহস পেয়েছে পারতে পারতে কদ্দূর মাতৃভাষার অধিকার রক্ষায় ১৯৫২র ভাষা আন্দোলনে রক্ত ঝরিয়েছিলেন রফিক সালাম বরকত জব্বারা আর সেই মাতৃভাষাকেই বাংলার মাটিতে উধাও করে দেওয়ার চেষ্টা চলছে সমস্ত রাজনৈতিক দলকেই এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলা পক্ষ হাই নিউজ নেটওয়ার্ক